আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন, অগ্রিম ঈদ মোবারক। দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে থাকছে সোনালী মুরগির বাচ্চার দাম, ব্রয়লার মুরগির বাচ্চার দাম, এবং সোনালী মুরগি রেডি মুরগির দাম, ব্রয়লার মুরগি রেডি মুরগির দাম, এবং থাকছে ফিড কোম্পানিগুলোর বর্তমান অবস্থা নিয়ে কিছু আলোচনা। তো দর্শক মণ্ডলী, প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকে ব্রয়লার মুরগির বাচ্চার এ গ্রেড বাচ্চার দাম রয়েছে 26 থেকে 28 টাকা, সোনালী হাইব্রিডের দাম রয়েছে 28 থেকে 30 টাকা। তো দর্শক মণ্ডলী, আজকে ব্রয়লার রেডি মুরগির দাম রয়েছে 30 থেকে 40 টাকা, এবং সোনালী দাম রয়েছে 40 থেকে 250 টাকা। তো দর্শক মণ্ডলী, এই ছিল আজকের মুরগির বাচ্চার দাম এবং রেডি মুরগির দাম। তো দর্শক মণ্ডলী, আসলে আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমাদের সাথে থাকুন আলোচনায়। তো দর্শক মণ্ডলী, আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে যে এই যে 28 থেকে 30 টাকা, আগামী দুই দিনের মধ্যে ঈদ, অথচ আজকেও বাচ্চার রেট রয়েছে 28 থেকে 30 টাকা। তো যে বিষয়টা ইতিপূর্বে কখনো এরকম হয়নি। দর্শক মণ্ডলী, আমরা জানি যে সচরাচর ঈদের দু একদিন আগে কিন্তু বাচ্চার দামটা অনেকটাই নিম্নমুখী হয়ে যায়। সেক্ষেত্রে আপনি যদি বাচ্চা ওঠাতে চান তাহলে ঈদের আগে কিন্তু বাচ্চা ওঠাতে পারেন, কিন্তু এবছরের কিন্তু চিত্রটা ভিন্ন। এক দুই দিন এই পরেই ঈদ, অথচ কিন্তু বাচ্চার দাম কোনোভাবেই কমেনি, এবং ফিডের দাম যে লাগামহীন রয়েছে এটা তো সবাই জানি। তাই আমি বলতে চাচ্ছি এটাই যে এই যে বাচ্চার দাম আর মাংসের দাম কম, মাংসের দাম যে হারে রয়েছে, আগামী এক দুই দিন পরে ঈদ, অথচ আজকে মাংসের যে দাম, এই দামে আর এই ফিডের দামে কোনোভাবেই কিন্তু কোনো খামারই অ্যাডজাস্ট করতে পারছে না যে আসলে 3000 টাকা প্লাস ফিড কিনে আপনার যেই দামে 130 টাকা থেকে 140 টাকা ব্রয়লার, 240 থেকে 250 টাকা সোনালি, এই দামে মুরগি বিক্রি করে কিন্তু কোনোভাবে লাভবান হওয়া আমার মনে হয় সম্ভব হচ্ছে না। তো দর্শক মণ্ডলী, তারপরেও হয়তোবা আমরা যারা খামারি, আমরা মনে করছি যে আমার একটা শেড আছে, 1000 মুরগির শেড আছে বা 2000 মুরগির শেড আছে, সেখানে আমি মুরগি তুলবো বা মুরগি পালন করব। আসলে লাভ হবে কি না এটা কিন্তু আমরা কোনোভাবেই এ পর্যায়ে কোনো খামারি নিশ্চিত হয়ে বলতে পারছি না যে আসলে মুরগি পালন করে আমরা লাভবান হতে পারবো কি না। তো দর্শক মণ্ডলী, সেই পরিপ্রেক্ষিতে আমি ইতিপূর্বে কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম যে খুব শীঘ্রই আমরা, চলুন আমরা সকলে মিলে ফেসবুকে হোয়াটসঅ্যাপে যে কোনোভাবে আমরা প্রচার সম্প্রচার শুরু করি যে আসলে ফিড মিল কোনোভাবে আসলে এই ফিডের দামগুলো কমানো যায় কি না, বা ফিডের দামটা নিয়ন্ত্রণে আনা যায় কি না আমরা আলোচনা শুরু করি। দর্শক মণ্ডলী, আমার এই ছোট্ট মানুষের ছোট্ট মুখের কথা হয়তো বা আমার মনে হয় ইতিপূর্বে বলেছিলাম, কিন্তু আজকে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন যে অলরেডি আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে যে ফিড মিলের দাম কিভাবে কমানো যায়। আসলে ফিড মিলের দাম কমানো তো সম্ভব নয়, কেননা কাঁচামালের দাম, ফিড মিলের যে কাঁচামালগুলো ব্যবহার করা হয় সেই কাঁচামালগুলো সয়াবিন থেকে শুরু করে প্রত্যেকটা কাঁচামালের দাম কিন্তু ঊর্ধ্বগতি, যার কারণে ফিড মিলগুলো হুমকির মুখে রয়েছেন। কারণ ফিড মিলের যে ভারে মনে করেন যে কাঁচামালের দাম এবং ইম্পোর্টের যে খরচ, ওনাদের কাছ থেকে জানা গেছে যে ইম্পোর্টের যে আমাদের যে খরচ, এই খরচের তুলনায় আজকের এইভাবে ফিডের দাম কমানো কোনোভাবে সম্ভব না। একমাত্র এটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব, সেটা একটাই বুদ্ধি আছে, একটাই পরামর্শ আছে, সেটা হচ্ছে আমরা সকলে মিলে যদি সরকারের কাছে আবেদন করি, বাংলাদেশ সরকারের কাছে আবেদন নিবেদন করি, যেখানে সরকার, আপনারা জানেন যে সরকার কৃষি খাতে একটা বড় ধরনের কিন্তু ডোলিশন দেন বা ভর্তুকি দেন, তো সেই ক্ষেত্রে আমরা আজকে একটা আলোচনার ঝড় তুলতে পারি, সরকারের কাছে আবেদন করতে পারি, নিবেদন করতে পারি যে আসলে সরকার যদি এ পর্যায়ে এসে এই পোলট্রি শিল্প খাতকে যদি রক্ষা করতে চান, তাহলে আমরা আবেদন করতে পারি যে আসলে ফিড মিলকে সরকারের পক্ষ থেকে একটা ভর্তুকি দেওয়া হোক। এই ধরনের আলোচনা সমালোচনা যদি হয় তাহলে হয়তোবা কিছুটা খাদ্যের দাম নিয়ন্ত্রণে থাকতে পারে, নতুবা কিন্তু আসলে খাদ্যের দাম নিয়ন্ত্রণে থাকা তো দূরের কথা, অলরেডি ফিড মিল কিন্তু বন্ধ হওয়া শুরু হয়ে গেছে, যার কারণে ফিড
ট্রেডমিল যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই পোলট্রি শিল্প খাত রক্ষা করা আমাদের অবশ্যই কঠিন হয়ে যাবে, কিন্তু আমরা খামারিরা অবশ্যই আর খামার করতে পারবো না বা খামারিরা মুখ ফিরিয়ে নেবেন, এটাই স্বাভাবিক। তো দর্শক মণ্ডলী, তথাপিও আপনার কাছে আমার আবেদন, আপনাদের কাছে আমার আবেদন নিবেদন রইল এটাই, পরামর্শ রইল এটাই যে আজকের যেই বাচ্চার দাম আর যেই মাংসের দাম, একদিন দুই দিন পরে ঈদ, অথচ মাংসের যে দাম 130 থেকে 140 টাকা ব্রয়লার, এটা কোনোভাবেই কিন্তু লাভের সংখ্যা এখানে থাকছে না। সেই হিসেবে আমি আপনার কাছে বলবো এটাই যে আপনি যদি একজন খামারি হয়ে থাকেন তাহলে অবশ্যই দেখে শুনে বুঝে একটা সুষ্ঠু হিসাব করে আসলে আপনি খামারে মুরগি ওঠান। কারণ একটা খামারে যদি আপনি 2000 মুরগি ওঠান তাহলে সেখানে একজন লোক নিয়োগ করতে হয়, নিজের সহ কঠোর পরিশ্রম করতে হয়। সেখানে যদি আপনি যদি এত পরিশ্রম করার পর মাস শেষে যে যদি আপনার লাভের সংখ্যা দাঁড়ায় জিরো, তাহলে সেখানে কিন্তু আসলে আমাদের মন খারাপ হয়ে যাবে এবং খামার থেকে আমরা ফিরে আসব, পোলট্রি খাত থেকে ফিরে আসব। তো সেই হিসাবে আমি মনে করি যে ইতিপূর্বেও আমি বলেছিলাম যে সেই হিসাবে আপনি যদি মনে করেন যে আসলে লাভ করা সম্ভব হচ্ছে না, এখানে কোনো একটা সিস্টেম না হলে লাভবান হওয়া সম্ভব না, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি আপাতত এক দুটো মাস বিরত থাকেন, তাহলে হয়তো বা কোনো না কোনো একটা ধারা খারা হবে। এ বিষয়গুলো যদি সরকারের নলেজে যায় তাহলে একটা না একটা কোনো কিছু ধারা খারা হবে। তো সেক্ষেত্রে আমরা সেই সময় হয়তো আমরা এই পোলট্রি শিল্প খাতকে রক্ষা করার জন্য সে সময় আমরা লাভবান হতে পারবো, বা সে সময় মুরগি উঠালে অবশ্যই লাভবান হতে পারবো। তো দর্শক মণ্ডলী, আজকের বিষয়টি আলোচনা করতে চাচ্ছিলাম এটাই যে আপনার যে খামারে মুরগি উঠাবেন ঈদের আগে হয়তো বা আর উঠাতে পারবেন কি না, যদি ঈদের পরে বাচ্চার দাম আর একটু কমে, এক দুই দিন পরে কিন্তু একটু বাচ্চার দাম কমতে পারে, সেক্ষেত্রে বাচ্চার দাম যদি একটু কমে তাহলে আপনি বাচ্চা উঠাইলে উঠাতে পারেন।